আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করছি সকলেই ভালো আছেন বন্ধুগণ আজকে আমি আপনাদের দুর্দান্ত একটি টপিক নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে যে আপনাদের যাদের দুর্বলতা আছে শারীরিক দুর্বলতা আছে তাদের জন্য যতক্ষণ খুশি অর্থাৎ একটু একটু সময় নেওয়া দশ মিনিট বিশ মিনিট যতক্ষণ খুশি স্ত্রী মিলন করবেন হ্যাঁ বন্ধুগণ এমন একটা রেসিপি আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাত্র চারটি উপকরণ দিয়ে একটি রেসিপি তৈরি করবেন এবং সেটা খাবার নিয়ম সহ বলে দেব বিস্তারিত আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে তারপরেই আপনারা বিদায় নেবেন বন্ধুগণ আসুন আমরা মূল আলোচনায় যাই যারা একেবারেই দুর্বল স্ত্রীর কাছে তাদের জন্য এই টপিকটি হলো সর্বপ্রথমেই দুইটা কাঁচা ডিম লাগবে হ্যাঁ দুইটা কাঁচা ডিম এবং ডিমের মধ্যে যে কুসুমটা রয়েছে সেই কুসুমটা প্রয়োজন হবে সাদা অংশ নরম অংশটা ফেলে দিবেন বা বাদ দিয়ে দিবেন শুধু কুসুমটুকু নেবেন আপনারা জানেন যে কুসুমের ভিতরে এবং ডিমের ভিতরে মানুষের শরীরের ইমিউনিটি বৃদ্ধি করার জন্য অত্যন্ত উপকারী এবং প্রচুর পরিমাণে ক্যালোরি রয়েছে তো বন্ধুগণ আশা করছি যদি এই রেসিপিটা খেতে পারেন তাহলে আপনি আমাকে অবশ্যই থ্যাংক ইউ জানাবেন এত উন্নত মানের এবং এত একটা ভালো রেসিপি তো প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে দুইটা ডিম কুসুম লাগবে সেটার সাথে আপনি দেবেন এক চামচ কফি নেসকাফি যেটা বাজারে পাওয়া যায় যেটা কফি তৈরি করে খাওয়া যায় ব্ল্যাকটা ব্ল্যাক কফি বা নেস কফি নেস কফি এক চামচ দিয়ে সেটা ভালো করে নেড়ে গুলিয়ে নেবেন এরপর তার মধ্যে দেবেন এক চামচ মধু সেটা সুন্দরভাবে গুলিয়ে নেবেন এই তিনটা জিনিস প্রথমে গুলিয়ে নেবেন নেওয়ার পরে এবার লাগবে আপনার এক কাপ কুসুম গরম দুধ আবারও বলছি এক কাপ কুসুম গরম দুধ এই লাগবে আচ্ছা প্রথমে লাগবে কি আবারও বলছি বিষয়টি ভালো করে বুঝে নিন দুইটা ডিমের কুসুম সাথে লাগবে এক চামচ কফি নেসকাফি যেটা এক চামচ মধু এই তিনটা উপকরণ একসাথে আগে মিশ্রিত করে নিন সুন্দরভাবে মিশ্রিত করার পরে এক কাপ দুধের সাথে ঢেলে দিয়ে একসাথে মিশিয়ে নিন এবং রাত্রিতে ঘুমানোর তিরিশ মিনিট পূর্বে এটা খেয়ে নিন আপনি বিছানায় যাবেন আপনি বিছানায় ঝড় তুলবেন আপনার যতক্ষণ খুশি ততক্ষণ মিলন করবেন আপনাকে কেউ আটকাতে পারবে না শুধু তাই নয় সেই রাত্রিতে আপনি অসম্ভব ভালো ঘুম হবে এবং আপনার শরীরের যেটা ইমিউনিটি অর্থাৎ কাজকর্ম করার প্রতি যে একটা আগ্রহ বা শরীরের যে একটা আবেগ বা আপনার সব কিছুর ক্ষেত্রে যেটা চাঞ্চল্যকর একটা অবস্থা শরীরের সব কিছুর প্রতি আপনার আগ্রহ সব কিছু বৃদ্ধি হয়ে যাবে আপনি একটা অসম্ভব উপকার পাবেন এবং এটা যদি মাত্র সাত দিন খেতে পারেন তাহলে আপনি দেখবেন যে কি ফলাফল এবং আপনি যতদিন খুশি এটা খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে যাদের ডায়াবেটিস আছে এবং হাই প্রেশার আছে তারা অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে খাবেন হ্যাঁ বন্ধুগণ আজকে এ পর্যন্তই আসছি আশা করছি ভিডিওটি বুঝেছেন না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন যারা দুর্বল আছে তাদের সবল হওয়ার জন্য কাজে লাগে তো বন্ধুগণ আজকে পর্যন্ত পর্যন্তই আসছে আগামী দিনে কোনো নতুন টপিক নিয়ে সাড়ে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ